গুড মর্নিং কিডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ক্লাস। আমরা এই সপ্তাহ ধরে দীর্ঘকারান্ত শব্দ পড়েছি, তাই তো? চলো আজকে আরো কয়েকটা নতুন দীর্ঘকারান্ত শব্দ আমরা পড়ব। সো সি দ্য বোর্ড। দীর্ঘ আমরা এইভাবে লিখি, তাই তো? দীর্ঘ কারান্ত শব্দ। দীর্ঘ কার আমরা কিভাবে দিই কোন ব্যঞ্জন বর্ণের সাথে সেটাও আমরা শিখে গেছি। তাহলে চলো আরো কয়েকটা নতুন শব্দ আমরা পড়ি। ময়ূর। নেক্সট, দন্ত নয় দীর্ঘ বয়হস্য বয়শূন্য র। নূপুর, কি লিখলাম? দন্ত নয় দীর্ঘ বয়হস্য বয়শূন্য র। নূপুর। ভয় দীর্ঘ পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য। ভূষণ, ভূষণ মানে হলো ড্রেস বা জামা, যেটা আমরা পরে থাকি সেটাকে আমরা বলি ভূষণ। ভূষণ বানান কি? হয় দীর্ঘ পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য। নেক্সট, গাড়ি বসয় দীর্ঘ ক বয়শূন্য র। এটা একটা প্রাণী, শুকর, যাকে আমরা পিগ বলেছি। শুকর বানান কি লিখলাম? তালি বসয় দীর্ঘ ক বয়শূন্য র। নেক্সট, দয় দীর্ঘ বয়হস্য বয়শূন্য র। কি লিখলাম? দুপুর। দুপুর মানে আফটারনুন, তাই তো? দুপুর, দুপুর বানান কি লিখলাম? দয় দীর্ঘ পয়হস্য বয়শূন্য র। চলো যেগুলো লিখলাম একবার করে পড়ে নিই। নাম্বার ওয়ানে কি লিখেছি দেখো? ময়ূর, ম অন্তস্তয় দীর্ঘ বয়শূন্য র। ভালো করে বানানগুলো দেখো, আর আমি যেইভাবে পড়ছি সেভাবেই আমার সাথে তোমরা পড়ো। ম অন্তস্তয় দীর্ঘ বয়শূন্য র ময়ূর। দন্ত নয় দীর্ঘ পয়হস্য বয়শূন্য র নূপুর। সবসময় বয়শূন্য র মেনশন করবো, দন্ত ন মেনশন করে পড়বো, ঠিক আছে? নেক্সট, ভূষণ, হয় দীর্ঘ পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য। ভূষণ। নেক্সট, তালি বসয় দীর্ঘ ক বয়শূন্য র শুকর। নেক্সট, দয় দীর্ঘ পয়হস্য বয়শূন্য র দুপুর। চলো আরো কটা শব্দ পড়ি। দেখো কি লিখছি? কয় দীর্ঘ বরিগজ দন্ত ন পূজন। পূজন মানে হলো পাখির গান বা পাখির ডাক। তালিব শস্যি ফুলের নাম। দয় দীর্ঘ পেট কাটা মধ্যন স মধ্যন্য। দূষণ, দূষণ মানে হলো পলিউশন, ঠিক আছে? গাড়ির ধোয়া বা বিভিন্ন জায়গা থেকে কলকারখানার ধোয়া, যে দূষিত বায়ুমণ্ডল যে দূষিত হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি দূষণ, ঠিক আছে? দয় দীর্ঘ পেট কাটা মধ্যন স মধ্যন্য, দূষণ। চলো তাহলে এই শব্দগুলো আরেকবার পড়ি। কয় দীর্ঘ বরিগজ দন্ত ন মেনশন করবে। কয় দীর্ঘ বরিগজ দন্ত ন কুজন, কুজন মানে পাখির ডাক। শিমুল, তালি বসায় হস্যি ময় দীর্ঘ ল শিমুল।
দয় দীর্ঘু পেট কাটা মূর্ধন্য ষ মূর্ধন্য দূষণ। তাহলে শব্দগুলো পড়েছো, চলো আর একবার দেখি কি কি লিখলাম। জাস্ট হ্যাভ এ লুক। ময়ূর, নূপুর, ভূষণ, শূকর, দুপুর, কুজন, শিমুল, দূষণ। তাহলে এগুলো কি করবে তোমরা? বাড়িতে পড়বে, ঠিক আছে? আর বানানগুলো মুখস্থ করবে। নেক্সট ডে আমরা আবার এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব বা সাজিয়ে রেখো করব। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।